सीरीज मोटर अंकन कर 220 ভোল্টে অর্থাৎ লাইন ভোল্টেজ 220 ভোল্ট 40 एम्पियर কারেন্ট নেয় তাহলে 220 ভোল্টে লাইন ভোল্টেজে লাইন কারেন্ট কত 40 एम्पियर এই দুটাকে বসাই এই যে ভোল্টেজ সেটা কত 220 ভোল্ট আর কারেন্ট গিয়ে কতটুকু কারেন্ট গ্রহণ করছে 40 एम्पियर আর কারেন্টকে প্রকাশ করব আমরা কি দিয়ে আই দ্বারা প্রকাশ করতে পারি অথবা আইএল দ্বারা প্রকাশ করতে পারি এটাকে আমি আইএল দ্বারা প্রকাশ করব আর এই পাশে না লিখে জাস্ট এই পাশে লিখি আইএল এরপর অংশে যাও যদি এর আর্মেচার রেজিস্ট্যান্স 0.2 তাহলে এটা এটা হচ্ছে আর্মেচার এই আর্মেচারের রেজিস্ট্যান্স আর এ তার মান কত 0.2 ওহম এরপর ফিল্ড রেজিস্ট্যান্স 0.1 ফিল্ড রেজিস্ট্যান্স বাই সিরিজ ফিল্ড কারণ যেহেতু এটা সিরিজ মোটর তাহলে ফিল্ড রেজিস্ট্যান্স বললে আমরা সিরিজ ফিল্ড কে বুঝবো তাহলে এই রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে সেটা কত আর এস ই সিরিজ রেজিস্ট্যান্স 0.1 ওহম এবারে বলা হয়েছে আয়রনের ফ্রিকশন লস 0.5 কিলোওয়াট হয় এটা দেখানোর এখানে আমাদের মোটরের মধ্যে আমি দেখাতে পারবো না এটা কোথায় লস হচ্ছে লস তো অবশ্যই পুরো সার্কিটের মধ্যেই হচ্ছে তাহলে বলছে মোটরটির আউটপুট কত কি পরিমাণ আউটপুট সে দিচ্ছে সেটা আমরা বের করব তাহলে শিক্ষার্থীরা যে যে প্রশ্ন তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো জাস্ট আমি একটা নিয়ে এখানে লিখে রাখছি দেওয়া আছে বিএল 220 ভোল্ট আইএল অথবা আইএসই কেন আইএল আইএসই হবে কারণ লাইন কারেন্ট যা দিচ্ছে যেহেতু এটা সিরিজ মোটর কারণ লাইন কারেন্ট যা দিবে এটা হচ্ছে আমার আর্মেচার এদিকে আসবে কারেন্টটা তাহলে আর্মেচার কারেন্টও একই হবে আবার এটা হচ্ছে সিরিজ ফিল্ড प्रश्न देखम এবং আর্মেচারের মধ্যে দিয়ে আই এ কারেন্ট আর্মেচার কারেন্ট প্রবাহিত হবে তাই এটার মধ্যে একটা কি হবে রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ ড্রপ হবে তাহলে ভোল্টেজ ড্রপ গুলো কি হবে এটা আমরা হিসাব করি এখানে ভোল্টেজ ড্রপটা কত আই এস ই আর এস ই মাইনাস এটা কিন্তু কি বলতে পারি আই এ আর এ এবার আসো মানগুলো বসাই এটা হচ্ছে 220 ভোল্ট 220 মাইনাস আই এস এম বলছিলাম সবগুলো কারেন্ট কি একটা তাহলে 40 ইনটু আর এস 0.1 মাইনাস এটা ক্যালকুলেশন করো একই কারেন্ট কত 40 আর আর এ আর এ কত 0.2 তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মান পাবো 208 ভোল্ট এটা হচ্ছে ব্যাক ইএমএফ এর মান এখন ব্যাক ইএমএফ পেয়েছি তাহলে আউটপুট পাওয়ারটা বের করতে পারবো আউটপুট পাওয়ার ইবি ইবি মানে কত 208 ইনটু আইএ আইএ কত 40 তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এটা একক কিন্তু হবে কিসে ওয়াটে হবে তাহলে এইটার মান দাঁড়াবে 8320 ওয়াট কিলোওয়াট নিতে চাইলে জাস্ট কি করতে হবে 1000 দ্বারা ভাগ দিতে হবে 8.32 কিলোওয়াট তাহলে আমি কি পেলাম আউটপুট পাওয়ার পেলাম এখন আউটপুট পাওয়ার বলতে সেটা না এটা হচ্ছে আমার আর্মেচারে উৎপন্ন মোট পাওয়ার পেয়েছি আউটপুট পাওয়ার এখন বের করব আর্মেচারে উৎপন্ন মোট পাওয়ার থেকে এই লসটা বাদ দিয়ে দেখাবো এবার সে মোটরের আউটপুট কত পাবো
motorial output. আচ্ছা এখানে আমি আউটপুট পাওয়ার লিখেছি, আউটপুট পাওয়ারটা না লিখে এখানে যা শব্দটা লিখব হচ্ছে আর্মেচারে উৎপন্ন পাওয়ার, তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে আর্মেচারে উৎপন্ন পাওয়ার। তাহলে মোটরে আউটপুট আউটপুট পাওয়ার ফর্মুলা হচ্ছে বা আউটপুট ইকুয়ালস টু কি লিখতে পারি আর্মেচারে উৎপন্ন পাওয়ার মাইনাস আয়রন ও ফ্রিকশন লস, আয়রন ও ফ্রিকশন লস। তাহলে আর্মেচার উৎপন্ন পাওয়ার পেয়েছি 8320, মানে 8.32 লিখতে পারি, 8320 লিখতে পারি, এত মাইনাস আয়রন ফ্রিকশন লস কত 0.5 কিলোওয়াট। তাহলে এটা যেহেতু কিলোওয়াট এটাকে কিলোওয়াট রাখতেই পারি, 8.32 কিলোওয়াট মাইনাস 0.5 কিলোওয়াট। টোটাল ক্যালকুলেশন মান করলে মান আসবে 7.82 কিলোওয়াট। তাহলে এটাকে যদি আমি ওয়াটে নিই তাহলে কি পাবো 7820 ওয়াট। আচ্ছা মোটরের আউটপুট সাধারণত হর্স পাওয়ারে প্রকাশ করা হয়, তাহলে আমি এটাকে হর্স পাওয়ার নিয়ে নিই। তাহলে আমি এটাকে হর্স পাওয়ার নিতে চাইলে কি করতে হবে 7820 কে 746 দ্বারা ভাগ করব, তাহলে মান পাবো 10.48 HP হর্স পাওয়ার। তাহলে এইটাই হচ্ছে মোটরের আউটপুট পাওয়ার। দক্ষতা বিষয়ক গাণিতিক সমস্যা, আমাকে প্রশ্নে কি বের করতে বলা হয়েছে সেটা একটু শুনি। বলা হয়েছে ট্রান্সফরমারটির দক্ষতা কত, প্রশ্নে কি বলা হয়েছে এখন আমরা বিস্তারিত শুনবো। ট্রান্সফরমার দক্ষতা বের করতে হবে, তাহলে দক্ষতা বের করতে হলে তার জন্য সহায়ক কি কি তথ্য দেওয়া আছে একটু লক্ষ্য করো। একটা 5 MVA 200/400 50 Hz সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের রেটেড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে কোর লস হবে 150 ওয়াট এবং ফুল লোডে কপার লস হচ্ছে 175 ওয়াট। 75% লোডে এবং 0.7 পাওয়ার ফ্যাক্টরে ট্রান্সফরমারটির দক্ষতা বের করো। শিক্ষার্থীরা প্রশ্ন আমরা এতক্ষণ পড়লাম, তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নটার সমাধান করি। প্রশ্নে বলা হয়েছে দক্ষতা বের করো, যে কোনো দক্ষতা বের করতে বলুক, তার একটা সূত্র আমি এইভাবে জানি, দক্ষতা সমান আউটপুট পাওয়ার আর হচ্ছে তার ইনপুট পাওয়ার, এবং এটা হচ্ছে কিলোওয়াটে, কিলোওয়াট বা ওয়াট এরকম এককে থাকতে হবে, ইনটু 100%, এটা হচ্ছে সূত্র। এখন দেখো কোনোটা যদি ইনপুট পাওয়ার না দেওয়া থাকে তাহলে কি করব, আউটপুট পাওয়ার আমি সংক্ষেপে লিখলাম পি আউট কিলোওয়াট, আর হচ্ছে পি আউট কিলোওয়াট প্লাস লস, এটাকে কিলোওয়াট রাখবো আর কি, ইনটু 100%। তাহলে আমি এইভাবে কিন্তু কাজটা করতে পারি, ট্রান্সফরমার দক্ষতা বের করতে পারি। আমার এই মানগুলো যদি জানা থাকে তাও আমি ট্রান্সফরমার দক্ষতা বের করতে পারবো। এখন দেখি প্রশ্নে কি কি মান আমার জানা আছে। প্রশ্নে আউটপুট পাওয়ার এটা কি আমার জানা আছে? হ্যাঁ, আউটপুট পাওয়ারটা আমি জানি, কারণ ট্রান্সফরমারে যে পাওয়ার দেওয়া থাকে সেটাই মূলত কি আউটপুট পাওয়ার। তাহলে ট্রান্সফরমার পাওয়ার কত দেওয়া আছে সেটা 5 MVA, 5 MVA দেওয়া আছে, কিন্তু আমি পাওয়ার কিসে বললাম, দক্ষতা বের করতে কিলোওয়াটে নিতে হবে, এর MVA দেওয়া আছে, এটাকে আমি মেগাওয়াটও নিতে পারবো। কিভাবে নিব একটু লক্ষ্য করো, আমি এখানে আউটপুট পাওয়ারটা লিখছি, আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার কত হবে, আউটপুট পাওয়ার নিতে হবে কিলো ওয়াটে। তাহলে কিলো ওয়াটে যদি নিতে হয় তাহলে আমি লিখবো হচ্ছে হবে, বা MVA যদি আছে তাহলে মেগাওয়াট নিব, MVA ইনটু PF পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে আমার আউটপুট পাওয়ার নিব। কিন্তু আউটপুট পাওয়ার কেন পুরাটাই পাবো, প্রশ্নে কিন্তু সেরকমটা একটা নির্দেশনা দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে 75% লোডে এবং 0.7 পাওয়ার ফ্যাক্টরে, তাহলে আমাকে যদি বলতো ফুল লোডে তাহলে আমার আর কোনো কিছু করতে হতো না, এভাবে কিন্তু আউটপুট পাওয়ার বের করতে পারতাম, যেহেতু ফুল লোড বলে নাই, কতটুকু লোড বলছে 75% লোড,
তাহলে আমি ইনটু লিখবো ইনটু লোড। তাহলে এমবিএ কত ছিল? 5 এমবিএ। এমবিএ ইনটু পাওয়ার ফ্যাক্টর কত? 0.7। এই যে 0.7। আর লোড লোড কত? 75%, তার মানে 0.75। তাই টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মানটা পাবো 2.625 কিলো ওয়াট। এটাকে ওয়াটার নিয়ে রাখতে পারি 2625 ওয়াট। তাহলে আউটপুট পাওয়ারটা পেয়ে গেছে, এই যে আউটপুট পাওয়ার। এখন আমার একটা লাগবে হচ্ছে লস। তাহলে লস তো অলরেডি প্রশ্নে দেয়াই আছে। কি কি লস দেওয়া আছে একটা দেখো। কোর লস দেওয়া আছে 150। তাহলে কোর লস কে আমি লিখবো ডব্লিউ কোর, অথবা ডব্লিউ সি লিখলেও চলতো, সেটা হচ্ছে 150 ওয়াট। এবং ফুল লোডে কপার লস দেওয়া আছে কত? কপার লস ডব্লিউ সি ইউ, সেটা আছে 175 ওয়াট। তাহলে এই দুটো তথ্য দেওয়া আছে, এই দুটো লসের তথ্য আমাকে দেওয়া আছে। তাহলে আমি যদি এই আউটপুট পাওয়ার সাথে এই দুটো লস যুক্ত করে দিই, তবেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি কি আমার টোটাল লস। কিন্তু এখানে একটা টুইস্ট আছে প্রশ্নের মধ্যে। একটু কি টুইস্ট মানে কি? একটু প্যাচ লাগিয়ে দিছে। কি প্যাচ লাগিয়ে দিছে দেখো। এই যে কোর লস, আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা জিনিস জানি, ট্রান্সফরমারের কোর লস হচ্ছে একটা কনস্ট্যান্ট লস, সেটা ফুল লোড হোক, হাফ লোড হোক, নো লোড হোক, এই কোর লসের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই কপার লস এটা কিন্তু অবশ্যই কারেন্টের সাথে পরিবর্তনশীল। লোড যদি বৃদ্ধি পায় তাহলে কপার লস বাড়বে, লোড কম থাকলে কপার লস কম হবে, একদম নো লোড অবস্থায় সামান্য কপার লস হবে, আর ম্যাক্সিমামটা কি হবে? ফুল লোড, ম্যাক্সিমামটা হবে কোর লোড, কোর লস। তাহলে এইখানে আমার কোনো টেনশন নাই, কারণ কত পার্সেন্ট লোড না লোড ফ্যাক্ট এর কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই কপার লস কে নিয়ে। যদি কপার লস ফুল লোডে বলা হইতো কপার লস, তাহলে আমার কোনো টেনশন ছিল না, আমি এইটা একটা সরাসরি যুক্ত করে দিয়ে এইটার সাথে যুক্ত করে দিতাম, তাহলে আমি কিন্তু ইনপুট পাওয়ার পেয়ে যেতাম। কিন্তু আমাকে এইখানে কোর লসের ক্ষেত্রে একটা টুইস্ট দিয়েছে, কারণ টুইস্ট হচ্ছে যে 75% লোড বলে তো ফুল লোড তো বলা হয়নি। ফুল লোড বললে আমি এখানে মান 1 দিয়ে গুণ দিতাম, ফুল লোড বললে এখানে 1 দিয়ে গুণ দিতাম। এখন তো ফুল লোড বলে নাই, যেহেতু ফুল লোড বলে নাই তাই আমাকে কি করতে হবে, কপার লসটা 75% লোডে কত সেটা আমাকে বের করে দেখতে হবে। এখন দেখো 75% লোডে কপার লস, এইটার ফর্মুলাটা একটু মনে রাখবা। আমি সহজে এইভাবে বলি, লোড স্কোয়ার ইনটু কপার লস, এটা হচ্ছে ফর্মুলা। মানে যে কোনো পার্সেন্টেজ যদি আমাকে বলে যে কপার লস বের করো, তাহলে আমি এই পার্সেন্টেজ দিয়ে এভাবে দেখাবো। এখন লোড কত? 75%, তার মানে 0.75 হোল স্কোয়ার ইনটু কপার লস। কপার লস কত মানে ফুল লোড কপার লস, সেটা হচ্ছে 175। টোটাল ক্যালকুলেশন করলে এর মানটা পাবো 98.44 ওয়াট। তার মানে ফুল লোডে যদি হইতো তাহলে আমি 175 ওয়াটই নিতে পারতাম, যেহেতু ফুল লোডে না 75% লোডে, তাই 75% লোডে এর কপার লসটা বের করে ফেললাম। তাহলে এখন আমি আমার কিন্তু আউটপুট পাওয়ারটা বের করতে পারবো। তাহলে আউটপুট পাওয়ার ফর্মুলাটাকে আমি এইটুকু জাস্ট এখানে লিখতেছি, কপার লস এট 75% লোড 98.44 ওয়াট। এবার আসো টোটাল আউটপুট, সরি ইনপুট, অথবা তাহলে টোটাল শব্দ লেখার কোন দরকার নেই, ইনপুট পাওয়ার। এখন এই সবগুলি কিন্তু ওয়াটে রাখছি তাই না? তাহলে ইনপুট পাওয়ার কি লিখবো? পি আউট প্লাস পি কোর। পি কোর বলতে ডব্লিউ কোর, যেহেতু আমি ডব্লিউ কোর দ্বারা আগে প্রকাশ করছি, ডব্লিউ কোর প্লাস ডব্লিউ সি ইউ এট 75% লোড। তাহলে এটা কত? 2625 প্লাস এইটুকু কত? 150 প্লাস এইটুকুর মান কত? 98.44 এত ওয়াট। মোট যোগ করলে পাবো 2873.44 ওয়াট। এখন আমার সেই কাঙ্ক্ষিত মান ট্রান্সফর্মের দক্ষতা বের করবো। তাহলে ট্রান্সফর্মের দক্ষতার সূত্রটা আমরা কি জানি? দক্ষতা সূত্র হচ্ছে আমরা জানি কি, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। আউটপুট পাওয়ারটা কত? 2625, এই যে শুধু আউটপুট পাওয়ার এইটুকু। এরপর ইনপুট পাওয়ারটা কত? ইনপুট হচ্ছে
91.35% दक्षतार मान। शिक्षार्थी धन्यवाद सबाई के।